হেই মোস্ট ওয়েলকাম আজকের ভিডিওতে আজকের ভিডিওর মধ্যে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি একটি নোটিস পাবলিশ করেছে। নোটিসের মধ্যে দিয়ে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বলেছে যে অ্যাসাইনমেন্ট এবং তোমাদের যে ইয়ার ওয়াইজ এক্সাম হয় সেটার কিছু চেঞ্জেস এসছে। অ্যাসাইনমেন্টের প্রপারলি পুরো শিডিউল চেঞ্জ হচ্ছে আর সিলেবাস অনেকটা কম হতে চলেছে। সো দ্যাট আমরা দেখে নিই যে সিলেবাস কী নোটিশটা দিয়েছে। এখানে গিয়ে দেখো তোমরা এখানে লেখা আছে রিসেন্ট আপডেট বলে একটা অপশান দেওয়া রয়েছে, ওখানে দেখবে রিসেন্ট আপডেট অর্থাৎ যে নোটিশটা রিসেন্টলি করা রয়েছে সেটা আমি খুলছি। তোমরা দেখতেই পাচ্ছ যে ওপরের দিকে একটা নোটিশ আসবে, আমি একটু প্রিভিউ করে নিলাম। দেখো নোটিস অফ দ্য সিলেবাস এখানে লেখা আছে, নোটিস অফ দ্য রিডিউস সিলেবাস, এটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই তোমাকে একটা ডাউনলোড করতে বলো, ডাউনলোড করে নেবে। অলরেডি আমার একটা ডাউনলোড করা রয়েছে, সো অলরেডি ডাউনলোড করা রয়েছে। ডাউনলোডটা ওপেন করলাম, আমি ওপেন করে এখানে দেখা যাচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির নোটিশ, সেটি কবে ডেটটা হচ্ছে 5/4/2021 তারিখে এটি নোটিস। এবং নোটিসের মধ্যে কী বলেছে যে যারা টিচিং লার্নিংয়ের প্রোগ্রামের মধ্যে রয়েছে NSOU সেদের ক্ষেত্রে COVID-19 পরিস্থিতির জন্য তোমরা সকলেই জানো যে এর জন্য ক্লাস কিচ্ছু হয়নি। সো সেই কারণে ক্লাস না হওয়ার জন্য ওরা সিদ্ধান্ত নিয়েছে মিটিংয়ে বসে যে সিলেবাস যা রয়েছে সিলেবাস 30% সিলেবাস কমিয়ে দেওয়া হবে, সেটা শুধুমাত্র টার্ম এক্সামের জন্যই কমানো হবে। এবং সেটা মাথায় টার্ম এক্সাম মানে শেষ এক্সামের জন্যই কমানো হবে। এবং কাদের জন্য? বিডিপির জন্য কমানো হবে, অর্থাৎ তাদের প্র্যাকটিক্যাল এবং থিওরি তাদের জন্য হবে, পিজির জন্য, পোস্ট গ্র্যাজুয়েটের জন্য হবে, এবং বাদবাকি আর কোর্স যারা রয়েছে তাদেরগুলো রয়েছে। ইভেন এটা একটা জিনিস মস্ত বড় রয়েছে। এবং তার সাথে একটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে যে দেখো এর নিচের দিকে যদি আমরা যাই, নিচের দিকে দেওয়া রয়েছে যে যাদের অ্যাসাইনমেন্ট রয়েছে, অ্যাসাইনমেন্ট যে মুডে হতো সেই মুড অর্থাৎ প্রিন্ট আউট বের করতে হতো, সেটা লিখতে হতো এবং স্টাডি সেন্টারে জমা দিতে হতো, কিন্তু সেটা এবারে হচ্ছে না। এটা সম্পূর্ণ অনলাইন বেস পরীক্ষা হবে এবং অনলাইনের মধ্যে MCQ বেস হবে, পরিষ্কার ডিক্লেয়ার করে দিয়েছে। এবং কীভাবে আসবে তার সম্পূর্ণ আমি ডিটেলস এই ইউটিউব চ্যানেলের মধ্যে দেবো। এবং তোমরা যদি জানতে চাও বা পেতে চাও নোটিফিকেশান যে ইমিডিয়েট ফাস্ট যখন নোটিস সমস্যা আমাদের কাছে মোবাইল ফোন এবং মেলে চলে আসুক, সে কারণে আমি বলবো যে এই ভিডিওটার নিচে যদি ইউটিউব ভিডিও দেখে থাকো তার নিচে ডেসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে একটি বেসিক ফর্ম রয়েছে, সেই ফর্মটা ফিল আপ করো। তার ফলে তোমাদের কাছে প্রত্যেকজনকে পার্টিকুলার ধরে ধরে SMS পাঠানো হবে এবং সেটা যাবে এবং তোমার নোটিফিকেশান আগে জানতে পারবে। ইভেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে সো দ্যাট লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং কমেন্টস করো যদি কোনো জিজ্ঞাসা করার থাকে বা কিছু জানার থাকে। আর যদি এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকো তাহলে ফেসবুকে ওপরে দেখো লিঙ্ক দিয়ে দিয়েছে, সেই লিঙ্কে গিয়েও তোমরা ফিল আপ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা, বাই বাই, টেক কেয়ার।